হ্যালো, গুডেন টাগ, আসসালামু আলাইকুম। জার্মান গ্রামার টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পারফেক্ট নিয়ে। আমরা আজকে দেখব একটা সেন্টেন্স কীভাবে পারফেক্টে তৈরি করতে হয়, এর গঠনগুলো কি, আর এর জন্য আমাদের কি কি দরকার হইতে পারে। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো এখানে আমরা প্রথমে কিছু উদাহরণ দেখে নেই, আমরা দেখি যে কোন সেন্টেন্সগুলো আসলে প্রেজেন্স, কোনগুলো প্রেটেরিটুম, পারফেক্ট, প্লুসকোয়ামপারফেক্ট অথবা ফুটু আইনস অথবা সোয়াইপ। তা আমি দরজাটি খুলি, অর্থাৎ এটা বর্তমানকালে কোনো কাজ। ইখ ওফনে ডি ট্যুর, এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্স। আর আমি দরজাটি খুলেছিলাম, অতীতে করা কোনো কাজ। ইখ ওফনেথে ডি ট্যুর, এটা হচ্ছে প্রেটেরিটুম। আমি দরজাটি খুলেছি, ইখ হাবে ডি ট্যুর গে ওফনেট, এই কাজটা অলরেডি হয়ে গেছে অতীতে কোনো সময়, কিন্তু এর ফলাফল এখনও বর্তমান। এরকম সেন্টেন্সগুলো হচ্ছে পারফেক্ট। আর আমি দরজাটি খুলেছিলাম, ইক হাতে ডি ট্যুর গে ওফনেট, এটা হচ্ছে প্লুসকোয়ামপারফেক্ট, অর্থাৎ অতীতে অনেক আগে করে ফেলা কোনো ঘটনা যদি বর্ণনা করা হয় সেই ক্ষেত্রে। আর ভবিষ্যতে যে কাজগুলো করা হবে সেটা হচ্ছে ফুটুর আইনস, যেমন আমি দরজাটি খুলব, ইক ফেয়ারে ডি ট্যুর ওফনেন। আর ভবিষ্যতে কোনো কাজ কমপ্লিট হয়ে থাকবে বা সম্পূর্ণ হওয়া থাকবে এরকম বোঝাইলে ফুটুর সোয়াই ব্যবহার করা হয়, যেমন আমি দরজাটি খুলে রাখব, এখনও করি নাই, ভবিষ্যতে কোনো এক সময় করব এবং সে সময় কাজটা করা থাকবে। তাহলে সেই সেন্টেন্সটা এইভাবে বলা যেতে পারে, ইক ফেয়ারে ডি ট্যুর গে ওফনেট হাবেন। আজকে আমরা আলোচনা করব পারফেক্ট নিয়ে, এবং পারফেক্ট আলোচনা করার পরে আমরা দেখব প্লুসকোয়ামপারফেক্ট, কারণ এই দুইটার গঠন মোটামুটি একই রকম, সামান্য একটু চেঞ্জ থাকে। তাই পারফেক্ট শিখার পরে প্লুসকোয়ামপারফেক্টটা আসলে অটোমেটিকলি জানা যায়। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো একটা পারফেক্ট তৈরি করার জন্য আমাদের দরকার হবে হাবেন অথবা জাইন ভার্বের প্রেজেন্স ফর্ম এবং মূল ভার্বের পার্টিসিপ সোয়াই। এখন বাক্যের মাঝখানে কে কোথায় বসবে? হাবেন অথবা জাইনের প্রেজেন্স ফর্ম বসবে সেকেন্ড পজিশনে, এবং পার্টিসিপ সোয়াই সেটা বসবে একদম বাক্যের লাস্টে। যেমন একটা উদাহরণ আমি দেই, যেমন ইহ হাবে ডি সাইটুং গেলেজেন, এখানে হাবেটা হচ্ছে হাবেনের প্রেজেন্স ফর্ম যখন ইখের সাথে ব্যবহৃত হয়, আর গেলেজেন এটা হচ্ছে লেজেনের পার্টিসিপ সোয়াই। অর্থাৎ হাবেন অথবা জাইন ভার্বের প্রেজেন্স ফর্ম বসবে সেকেন্ড পজিশনে, এবং পার্টিসিপ সোয়াই মূল ভার্বের পার্টিসিপ সোয়াই বসবে একদম বাক্যের শেষে। জাইন দিয়ে একটা উদাহরণ আমরা করি, যেমন ইখ বিন সু সু স্পেট অফ গেভাক্ট, এখানে বিনটা হচ্ছে জাইনের প্রেজেন্স ফর্ম ইখের সাথে, আর আউফ কে ভাকটা হচ্ছে আউফ ভাখেনের পার্টিসিপ সোয়াই, যেটা একদম বাক্যের শেষে যায় বসছে। আমরা পরের স্লাইডে চলে যাই। তাই এই স্লাইডে আমরা দেখব হাবেন এবং জাইন ভার্বের প্রেজেন্স ফর্মগুলো কি। প্রথমে আমরা দেখি হাবেন, ইহ হাবে, তারপরে থাকতেছে ডু হাস্ট, জি হাত, ইয়ার হাবেন, ইয়ার হাবট, জি হাবেন। এটা গেল হাবেন ভার্বের প্রেজেন্স ফর্ম বিভিন্ন পার্সনের সাথে। এবার আমরা দেখি জাইন ভার্বের প্রেজেন্স ফর্ম বিভিন্ন পার্সনের সাথে, ইহ বিন, ডু বিস্ট, জি এয়ার এস মান ইস্ট, ইয়ার জিন্দ, ইয়ার জাইড, জি জিন্দ। তার নেক্সট স্লাইডে আমরা চলে যাই এখন। আচ্ছা, এখন আমরা জানি একটা পারফেক্ট করার সময় হাবেন অথবা জাইন ভার্ব সেকেন্ড পজিশনে বসে, এবং মূল ভার্বের পার্টিসিপ সোয়াই একদম বাক্যের লাস্টে যায় বসে। তা এখন কোন ভার্বের সাথে হাবেন বসবে, আবার কোন ভার্বের সাথে জাইন বসবে, এইটা আমাদের জানতে হবে। তাই প্রথমে আমরা দেখে নেই কোন ভার্বের সাথে হাবেন বসে। পারফেক্ট মিট হাবেন, আচ্ছা, বাই ভার্বেন মিট আকুজাটিভ অ্যারগেনসং। আকুজাটিভ অ্যারগেনসং কি? যদি ভার্বকে প্রশ্ন করা হয় ভেন অথবা ভাজ দ্বারা, এবং তার যে উত্তর পাওয়া যায়, অ্যান্সার পাওয়া যায়, সেটাই হচ্ছে ভার্বের আকুজাটিভ অ্যারগেনসং। যেমন এখানে আমরা উদাহরণ দেখছি, ই হাবে মাইন ফারাদ ইন দি গ্যারাজে কে স্টেল্ড,
এখানে গেস্টেল্ট হচ্ছে স্টেলেন ভার্বের পার্টিসিপ সোয়াই। আমি আমার সাইকেলটা, আচ্ছা আমি কি রাখছি, স্টেলেন মানে হচ্ছে রাখা, আমি কি রাখছি আমার সাইকেল, মাইন ফারাড, তাহলে এটা হচ্ছে মাইন ফারাড হচ্ছে অ্যাকুজেটিভ অ্যাগেনসং, অর্থাৎ যেসব ভার্বের অ্যাকুজেটিভ অ্যাগেনসং থাকে সেসব ক্ষেত্রে সাধারণত হাবেনটা বসে পারফেক্ট করার সময়। ওকে, তাহলে নেক্সট পয়েন্ট আমরা চলে যাই, বাই আলে আলেন রিফ্লেক্সিভেন ভার্বেন। রিফ্লেক্সিভ ভার্ব হচ্ছে যেসব ভার্বের সাথে জিস থাকে, যেমন একটা জিস ফ্যান, এটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। যেমন ইরিস হাট জিস ইন লেটস্টার সাইট দে আর ফ্যান, অর্থাৎ এইখানে পারফেক্ট করার সময় হাট বসছে, যেটা হচ্ছে দুইটা প্রেজেন্স সিঙ্গুলারে হাবেনের প্রেজেন্স ফর্ম। তাহলে আমরা দেখলাম রিফ্লেক্সিভ ভার্ব ইউজ হইলে সেই ক্ষেত্রে পারফেক্ট করার সময় হাবেন ইউজ করতে হয়, হাবেনের প্রেজেন্স ফর্ম ইউজ করতে হয়। আচ্ছা পরের পয়েন্টে চলে যাই, বাই আলেন মোডাল ভার্বেন। সবগুলো মোডাল ভার্বের ক্ষেত্রে পারফেক্ট করার সময় হাবেন ইউজ করা হয়, যেমন গেল্ড হাবেন ফিয়ার নিক্সট গে ভোল্ট, গে ভোল্ট হচ্ছে ভোলেনের পার্টিসিপ সোয়াই। আচ্ছা পরের পয়েন্টে যাই, বাই দেন বাই দেন মাইস্টেন আন দে আর এন ভার্বেন, এবং বেশিরভাগ অন্যান্য ভার্বের ক্ষেত্রেই পারফেক্ট করার সময় হাবে হাবেনের প্রেজেন্স ফর্ম ইউজ করা হয়, যেমন গেস্টন হার্ট এস গে রেগনেট, গে রেগনেট হচ্ছে রেগনেনের পার্টিসিপ সোয়াই, গতকাল বৃষ্টি হয়েছে। তা এখন আমরা দেখব কোন ক্ষেত্রে আমরা জাইন ইউজ করতে পারি। আচ্ছা ভার্বেন মিট অর্থ ফ্যান্ডিয়ারং, অর্থাৎ যেসব ভার্ব দ্বারা জায়গার পরিবর্তন বুঝায় সেসব ক্ষেত্রে সাধারণত জাইন ব্যবহার করা হয়, যেমন গেন যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, কমেন আসা, এক স্থান থেকে আরেক স্থানে আসা, ফারেন যানবাহন ব্যবহার করে বা কোনো কোনো যানবাহন বা কোনো গাড়ি ঘোড়া ব্যবহার করে যাওয়া, ফারেন স্টাইগেন, স্টাইগেন মানে বৃদ্ধি পাওয়া বা রাইজ, জিঙ্কেন ডুবে যাওয়া, অর্থাৎ উপরে ছিল নিচে চলে যাচ্ছে, অর্থাৎ জায়গার পরিবর্তন হচ্ছে যেসব ক্ষেত্রে, সেসব ক্ষেত্রে আমাদের পারফেক্টের সময় জাইন ব্যবহার করা হয়। যেমন একটা উদাহরণ আমরা দিই, বিস্ট ডু মিট ডেম সুখ নাক হামবুর্গ গে ফারেন, গে ফারেন হচ্ছে ফারেনের পার্টিসিপ সোয়াই। তাহলে এইখানে আমাদের বিস্ট ব্যবহার করা হয়েছে, বিস্ট হচ্ছে জাইনের প্রেজেন্স ফর্ম ডু এর সাথে। আচ্ছা পরের পয়েন্টে চলে যাই আমরা, ভার্বেন দেয়ার সুয়েস্টান্স ফ্যান্ডিয়ারং, যেসব ভার্ব দ্বারা অবস্থানের পরিবর্তন বোঝায়, এক অবস্থা থেকে আরেক অবস্থা, অর্থাৎ যেমন আউফাখেন ঘুম থেকে জাগে ওঠা, ঘুমাইছিলাম ঘুম থেকে জাগে উঠতেছে, এই যে একটা অবস্থার পরিবর্তন হচ্ছে, এইরকম ভার্বের ক্ষেত্রে, যেমন আইন শ্লাফেন ঘুম ঘুম ভাব বা ঘুমায় পড়া। আচ্ছা ভাকজেন বড় হওয়া, টু গ্রো আপ ছোটো থেকে বড় হওয়া, অবস্থার পরিবর্তন হচ্ছে, প্লাটসেন স্টেয়ারবেন ইত্যাদি ক্ষেত্রে পারফেক্টের পারফেক্ট করার সময় জাইন ভার্ব ব্যবহার করা হয়, যেমন ইহ বিন টু স্পেট আউফ কে ভাক্ট, আমি দেরি করে ঘুম থেকে উঠছি। এখানে আউফ কে ভাক্টটা হচ্ছে আউফাখেনের পার্টিসিপ সোয়াই, বিনটা হচ্ছে জাইন ভার্বের প্রেজেন্স ফর্ম ইহের সাথে। আচ্ছা পরের পয়েন্টে যাই আমরা, আবার কিছু কিছু ভার্ব আছে যে ভার্বের সাথে জাইন ভার্বই ব্যবহার করা হয় পারফেক্টের সময়, যেমন এর ভিতর আছে জাইন ব্লাইবেন ভেয়ারডেন গেশেন পাতসিয়ারেন পারফর্মেন গেলিঙ্গেন। তো আমরা এখানে দেখলাম কোন ভার্বের সাথে পারফেক্ট করার সময় আমরা জাইন ভার্বটা ইউজ করি। তো নেক্সট স্লাইডে আমরা এখন দেখব আমরা পার্টিসিপ সোয়াই কীভাবে তৈরি করব। আচ্ছা পার্টিসিপ সোয়াই তৈরি করার সময় আমরা দেখছি, আগে একটা উদাহরণ দেখে নেই, যেমন গে ফারেন, এটা হচ্ছে পার্টিসিপ সোয়াই ছিল ফারেন ভার্বের, অর্থাৎ পার্টিসিপ সোয়াই করার সময় আমরা দেখতেছি যে এটার কিছু চেঞ্জ হচ্ছে মূল ভার্বের, এই চেঞ্জটা কীরকম। আচ্ছা এখানে আমাদের কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে, যদি ভার্বটা আইনফাক ভার্ব হয়, অর্থাৎ ভার্বটার সাথে যদি কোনো প্রেফিক্স না থাকে টেন বার বা উন টেন বার হওয়ার জন্য, তাহলে সেগুলো হচ্ছে আইনফাক ভার্ব, এবং যদি ভার্বটা টেন বার এন ভার্ব হয়, অর্থাৎ আলাদা করা যায়, তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে, আইনফাক ভার্ব হইলে শুধুমাত্র ভার্বের আগে যে গে বসবে, এবং টেন বার এন ভার্ব হইলে প্রেফিক্সের পরে যে গে বসবে, অর্থাৎ মূল ভার্ব এবং প্রেফিক্স দুইটার মাঝখানে তখন হচ্ছে গে পর জিলবেটা বসবে। আচ্ছা
তারপরে পয়েন্টে আসি, যদি হচ্ছে উনট্রেনবারেন ভার্ব হয় এবং যদি ভার্বের শেষে হচ্ছে ই এ আর এ এন থাকে, তাহলে সেই ক্ষেত্রে কোনো গে ইউজ হবে না। আচ্ছা, এখানে আমরা দেখলাম যদি এমন প্রেফিক্স থাকে যে প্রেফিক্সগুলোকে আলাদা করা যায় না, তাহলে সেই ক্ষেত্রে পার্টিসিপ সয় করার সময় গে ইউজ হয় না। এবং আরেকটা ক্ষেত্রে হয় না যদি ভার্বের শেষে ই এ আর এ এন এই অংশটুকু থাকে, তাহলে সেই সব ক্ষেত্রে গে ইউজ হয় না পারফেক্ট করার সময়। আচ্ছা, এখন ভার্বটা যদি শোয়াগ ভার্ব হয়, অর্থাৎ উইক ভার্ব হয়, তাহলে হচ্ছে লাস্টের এ এন উঠায় দিয়া তার পরিবর্তে ঠে অথবা এ ঠে ইউজ করতে হয়। এটা আমরা আবার দেখতেছি, উদাহরণ যখন করব তখন ভালোভাবে জিনিসটা বুঝা হবে। আর ভার্বটা যদি স্ট্রং ভার্ব হয় তাহলে হচ্ছে এন্ডুং এ এনই থাকবে। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, এর আগে আমরা দেখলাম, আচ্ছা এখানে আমরা একটু টেবিল করে পড়ছি, চার্ট করে, যাতে জিনিসটা বোঝা যায়। ভার্ব একটা হচ্ছে, প্রথমে আমরা দেখবো ভার্বটা হচ্ছে আমাদের উইক ভার্ব কিনা, শোয়াগ ভার্ব কিনা। তারপর দেখবো ভার্বটা আইনফাক ভার্ব কিনা, অর্থাৎ ভার্বের সাথে কোনো প্রেফিক্স লাগানো আছে কিনা। যদি না থাকে তাহলে সেটা আইনফাক ভার্ব। যদি সেরকম হয় তার একটা উদাহরণ হচ্ছে মাখেন। মাখেন ভার্বটা হচ্ছে শোয়াগ ভার্ব, আইনফাক ভার্ব, অর্থাৎ এর সাথে কোনো প্রেফিক্স নাই। তাহলে কি হবে? তাহলে আমরা জানছি প্রথমে একটা গে যোগ হবে, তারপরে হচ্ছে আমাদের এ এনের পরিবর্তে হচ্ছে টে যোগ হবে, অর্থাৎ এই মাখেনের আগে হচ্ছে গে যোগ হবে আর লাস্টের এ এন কাটা যাবে, ওই জায়গায় টে যোগ হবে। তাহলে টোটাল জিনিসটা দাঁড়াচ্ছে কীরকম? গে মাক্ট, গে মাক্ট। আচ্ছা, যদি ভার্বটা শোয়াগ ভার্ব হয়, ট্রেন বারেন ভার্ব হয়, তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে? সেই ক্ষেত্রে আমরা জানি যে প্রেফিক্স আর মূল ভার্বের মাঝখানে আমাদের গেটা বসবে, আর ভার্বের শেষে যে এ এন ছিল সেই এ এন উঠা দিয়ে সেই জায়গায় হচ্ছে আমরা টে যোগ করব। অর্থাৎ আইন কাউফেন ছিল, এটা হবে আইন গে কাউফট। আচ্ছা, যদি ভার্বটা উন ট্রেন বার হয় এবং শোয়াগ ভার্ব হয়, তাহলে সেই ক্ষেত্রে কী করবো? আমরা জানি উন ট্রেন বার হলে কোনো গে বসে না, এখানে আমাদের কিন্তু কোনো গে বসে নাই। আর হচ্ছে লাস্টের যে এ এন থাকবে সেটা উঠা দিয়ে আমরা সেই জায়গায় টে ব্যবহার করব, অর্থাৎ এটা হবে ফ্যার কাউফট। তাহলে ফ্যার কাউফট হচ্ছে ফ্যার কাউফেনের পার্টিসিপ সোয়াই। ওকে, এখন ভার্ব যদি হচ্ছে স্ট্রং ভার্ব হয় অথবা উন উন রেগেল মেসেজ ভার্ব হয়, তাহলে সেই ক্ষেত্রে কী করবো? আচ্ছা, উন রেগেল মেসেজ ভার্বের ব্যাপারটা হচ্ছে কিছু কিছু শোয়াগ ভার্ব বা স্ট্রং ভার্বের ভিতরে চেঞ্জ হয়, এগুলো হচ্ছে মনে রাখতে হবে অ্যাকচুয়ালি, এগুলো কোনো নিয়মের মধ্যে পড়ে না। যেমন স্ট্রং ভার্ব যদি হয় আইনফাক, অর্থাৎ এর সামনে যদি কোনো প্রেফিক্স না থাকে, তাহলে আমরা জানি কী করবো, যদি প্রেফিক্স না থাকে আইনফাক ভার্ব হয়, তাহলে হচ্ছে আমরা প্রথমে একটা গে লাগাবো। আর তারপরে কি করব, স্ট্রং ভার্ব হলে আমরা জানি হচ্ছে এন্ডিং হিসাবে এ এন থাকবে, তাহলে হচ্ছে আমাদের পার্টিসিপ সোয়াইটা দাঁড়াবে কীরকম? গে লেজেন, লেজেন আগে গে লাগাইছি যেহেতু আইনফাক ভার্ব, আর স্ট্রং ভার্ব যেহেতু সেহেতু হচ্ছে লাস্টের এন্ডিংটা এ এন হিসাবেই থাকবে, অর্থাৎ গে লেজেন। গে লেজেন হচ্ছে লেজেনের পার্টিসিপ সোয়াই। আচ্ছা, যদি স্ট্রং ভার্ব হয়, টেন বার হয়, অর্থাৎ একটা প্রেফিক্স আছে যেটাকে আলাদা করা যায়, তাহলে সেই ক্ষেত্রে কী করব? আমরা হচ্ছে প্রেফিক্স আর হচ্ছে মূল যে ভার্বটা আছে তার মাঝখানে গেটা বসাবো, অর্থাৎ আন গে। আর লাস্টে যে এ এন আছে সেটা একই থাকবে, এ এন, যেহেতু এটা স্ট্রং ভার্ব, তাহলে আমাদের পার্টিসিপ সোয়াই দাঁড়াচ্ছে আন গে খমেন। তাহলে আন গে খমেন হচ্ছে আন খমেনের পার্টিসিপ সোয়াই। আচ্ছা, যদি উন ট্রেন বার হয়, অর্থাৎ যে প্রেফিক্সগুলো থাকলে প্রেফিক্সগুলোকে আলাদা করা যায় না, সেই ক্ষেত্রে কী হয়? সেই ক্ষেত্রে আমরা জানছি যে কোনো গে বসে না, অর্থাৎ উন ট্রেন বার হলে তার আগে কোনো গে বসবে না। এবং যেহেতু হচ্ছে স্ট্রং ভার্ব, লাস্টে এন্ডিংয়ে শেষে এ এন থাকতেছে, এ এন থাকবে, আর এটা হচ্ছে উন রেগেল মেসেজ ভার্ব, তাহলে ভিতরে হচ্ছে আমাদের ছিল হচ্ছে বেফেলেন, ছিল হচ্ছে এ, এখানে চেঞ্জ হয়ে গেছে ও, তাহলে বেফোলেন হয়েছে এটা। তাহলে বেফোলেন হচ্ছে বেফেলেনের পার্টিসিপ সোয়াই। তা এগুলোর কিছু চার্ট আছে অ্যাকচুয়ালি স্ট্রং এবং উনরেগেল মেসেজ ভার্বের পার্টিসিপ সোয়াইতে বা পেটেরিটুমে, এদের চেঞ্জটা একটু অন্যরকম হয়।
এটা আসলে আমাদের মনে রাখতে হবে পড়ে। আচ্ছা, পরের স্লাইডে আমরা কিছু উদাহরণ করব, উদাহরণ দেখতে পারি। যেমন লার্নেন, এই ভার্বটা হচ্ছে একটা সোয়াখেজ ভার্ব এবং আইন ফাখেজ ভার্ব। আইন ফাখেজ ভার্ব মানে এর সাথে কোনো প্রেফিক্স নাই আমাদের। আমরা জানি যদি আইন ফাক ভার্ব হয় তাহলে হচ্ছে আমরা প্রথমে গে লাগাবো, যদি সোয়াক ভার্ব হয় তাহলে এ এন কাটা যাবে, তার পরিবর্তে থাকবে আমাদের টে। তাহলে আমাদের পার্টিসিপ সোয়াই ফর্মটা দাঁড়াচ্ছে গে লেয়ান্ট। তাহলে গে লেয়ান্ট হচ্ছে ল্যার্নেনের পার্টিসিপ সোয়াই। তাহলে একটা আমরা উদাহরণ করতে পারি, ইহ দিয়ে করি। ইহ হাবে দাস পারফেক্ট গে ল্যান্ড। হাবেটা হচ্ছে হাবেনের প্রেজেন্স ফর্ম ইহের সাথে। আমরা জানি হাবেন অথবা জাইন এই ভার্বটা সেকেন্ড পজিশনে থাকবে, এটা হচ্ছে সেকেন্ড পজিশন। আর হচ্ছে পার্টিসিপ সোয়াইটা থাকবে একদম বাক্যের লাস্টে, যায় এন্ডে। আরেকটা আমরা দেখি, ভিআর হাবেন দাস পারফেক্ট গে ল্যান্ড। অর্থাৎ হাবেনটা সোয়াইটে পজিশনে বসছে, গেল্যান্ডটা লাস্টে বসছে। গেল্যান্ডটা হচ্ছে মূল ভার্ব ছিল ল্যার্নেন, তার পার্টিসিপ সোয়াই। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, এখানে আমাদের একটা ভার্ব আছে, যেমন জেন। জেন ভার্বটা হচ্ছে একটা স্ট্রং ভার্ব, আইন স্টারকেস ভার্ব, আইন আইন ফাখেস ভার্ব। অর্থাৎ এর সাথে কোনো প্রেফিক্স নাই। যদি প্রেফিক্স না থাকে, যদি সেটা আইন ফাক ভার্ব হয়, আমরা জানি তার আগে বসবে হচ্ছে আমাদের গে। এবং যেহেতু এটা স্ট্রং ভার্ব, তাই হচ্ছে আমাদের লাস্টে এন্ডিং হিসাবে এ এন থাকবে। তাহলে জেন এই ভার্বটা পার্টিসিপ সোয়াই হবে গে জেন। তাহলে আমরা একটা উদাহরণ দেখে নিই, ডু দিয়ে করি এবার আমরা। ডু আস্ট দেন ফিল্ম গে জেন, অর্থাৎ তুমি ছবিটা দেখছো। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, যেমন রেনেন, এই ভার্বটা হচ্ছে সোয়াখেস উন রেগেল মেসি ভার্ব, আইন ফাখেস ভার্ব। আইন ফাখেস ভার্ব মানে কোনো প্রেফিক্স নাই। আইন ফাখেস ভার্ব হলে আমরা জানি প্রথমে আমাদের গে লাগাইতে হবে একটা, যেহেতু এটা হচ্ছে শোয়াক ভার্ব ছিল, তাহলে এ এন বাদ দিয়ে আমরা এখানে একটা টে লাগাবো। আর উন রেগেল মেসি, তার মানে আমাদের এখানে ভিতরে একটা চেঞ্জ আছে, রেনেনের জায়গায় হবে এর পরিবর্তে হবে আ। তাহলে পুরো জিনিসটা দাঁড়াচ্ছে প্রথমে গে, শেষে টে, ভিতরে আ, গে রান্ট। তাহলে গে রান্ট হচ্ছে রেনেনের পার্টিসিপ সোয়াই। তাহলে এখানে আমরা একটা উদাহরণ করে দেখি, এখানে আমরা ভিয়ার দিয়ে করি। ভিয়ার জিন্ড না হাউজে গে রান্ট, অর্থাৎ এখানে আচ্ছা রেনেনের সাথে আমরা দেখছি, রেনেনের সাথে যদি অবস্থা, রেনেন হচ্ছে টু রান আর কি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। যেহেতু অবস্থার পরিবর্তন বোঝাচ্ছে, অবস্থানের পরিবর্তন বোঝাচ্ছে, তাহলে এখানে আমাদের ভার্ব সোয়াইটে পজিশনে বসবে হচ্ছে জাইন ভার্বের প্রেজেন্স ফর্ম। ভিয়ারের সাথে জাইন ভার্বের প্রেজেন্স ফর্ম হচ্ছে জিন্ড। ভিয়ার জিন্ড না হাউজে গে রান্ট, আর পার্টিসিপ সোয়াইটা বসবে আমাদের বাক্যের শেষে, যায়। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে আরেকটা আমাদের উদাহরণ দেওয়া আছে, যেমন ব্লাইবেন। ব্লাইবেন হচ্ছে আমাদের একটা স্ট্রং ভার্ব, আইন ফাখেজ ভার্ব। আইন ফাখেজ ভার্ব হইলে আমরা জানি সামনে বসবে হচ্ছে আমাদের গে, আর যেহেতু স্ট্রং ভার্ব আমাদের লাস্টের এন্ডিংটা এ এন থাকবে, একটা উনরেগেল মেসি ভার্ব, এখানে ভিতরে এখানে আমাদের একটু বানানে চেঞ্জ হয়েছে। ব্লাইবেন ছিল, এটা হয়ে গেছে ব্লিবেন, অর্থাৎ পার্টিসিপ সোয়াইটা দাঁড়াবে আমাদের গে ব্লিবেন। তাহলে গে ব্লিবেনটা হচ্ছে ব্লাইবেনের পার্টিসিপ সোয়াই। তাহলে এখানে আমরা একটা উদাহরণ করতে পারি, যেমন এয়ার দেয়া করি। আচ্ছা, এখানে আমরা আগে দেখছি যে ব্লাইবেন কিছু ভার্ব থাকে যাদের সাথে সবসময় জাইন ভার্ব ব্যবহার করা হয়, যেমন ব্লাইবেন ছিল, জাইন ছিল, এরকম কিছু ভার্ব ছিল, গেশেন ছিল, পাসিয়ারেন ছিল। তো জাইন ভার্বের প্রেজেন্স ফর্ম ভিয়ারের সাথে জিন, এটা হচ্ছে সেকেন্ড পজিশনে বসবে। তাহলে ভিয়ার জিন টু হাউসে, এবং লাস্টে বসবে পার্টিসিপ সোয়াই গে ব্লিবেন। আরেকটা দেখি আমরা, জি জিন্ট সু হাউসে গে ব্লিবেন। তাহলে এটা গেল এই পর্যন্ত, তো নেক্সট স্লাইডে চলে যাই। তা এটাই ছিল আসলে পার্টি পারফেক্ট করার সময় আমরা কিভাবে একটা সেন্টেন্স তৈরি করব, পার্টিসিপ সোয়াই এবং সেকেন্ড পজিশনে হাবেন অথবা জাইন ভার্বের প্রেজেন্স ফর্ম। এখন আমরা দেখব প্লুসকুম পারফেক্ট। যেহেতু আমরা পারফেক্ট পড়ছি, তাই প্লুসকুম পারফেক্টটা আমাদের জন্য করা এখন সোজা হয়ে যাবে। এখানে শুধু একটাই
চেঞ্জ থাকে প্লুসকম পারফেক্টে, সেটা হচ্ছে পারফেক্ট আমরা ইউজ করছি হাবেন অথবা জাইন ভার্বের প্রেজেন্স ফর্ম, প্লুসকম পারফেক্ট আমরা ইউজ করব হাবেন অথবা জাইন ভার্বের প্রেটেরিটুম ফর্ম, এবং অন্যান্য সকল নিয়ম একই থাকবে। এই হাবেন অথবা জাইন ভার্বের প্রেটেরিটুম ফর্ম এটা হচ্ছে সেকেন্ড পজিশনে বসবে, পার্টিসিপ সোয়াই হচ্ছে বাক্যের শেষে যায় বসবে, এবং পার্টিসিপ সোয়াই করার যে নিয়মগুলো সেগুলো একই রকম থাকবে। তাহলে প্রথমে আমরা দেখে নিই হাবেন ভার্বের প্রেটেরিটুম ফর্মটা বিভিন্ন প্যাটার্নের সাথে, যেমন ইহ হাতে, ডু হাতেস্ট, জি ইয়ার এস মান হাতে, ভি আর হাতেন, ইয়ার হাতেত, জি হাতেন। এখন দেখি আমরা জাইন ভার্বের প্রেটেরিটুম ফর্ম বিভিন্ন প্যাটার্নের সাথে, ইহ ভার, ডু ভার্স্ট, জি ইয়ার এস মান ভার, ভি আর ভারেন, ইয়ার ভার্ট, জি ভারেন। তো নিয়ম যেহেতু আমাদের একই রকম, আমরা শুধু এখানে একটা উদাহরণ করে দেখতে পারি, যেমন ব্লাইবেন প্রেজেন্সের ক্ষেত্রে আমরা এটা, পারফেক্টের ক্ষেত্রে আমরা এটা করছি, এখন প্লুসকম পারফেক্টের ক্ষেত্রে আমরা করব। এটা ছিল হচ্ছে স্ট্রং ভার্ব আইনফাখেজ ভার্ব। আইনফাখেজ ভার্ব হইলে আমরা জানি সামনে একটা গে বসবে, যেহেতু স্ট্রং ভার্ব এ এন্ডটা থাকবে, আর এটা হচ্ছে উন রেগেল মেসেজ ছিল, তাই ব্লাইবেনের ক্ষেত্রে আমাদের ভিতরে একটা চেঞ্জ হবে, এ আই ছিল, এটা হবে হচ্ছে ই এ, অর্থাৎ পুরো জিনিসটা দাঁড়াবে গে ব্লিবেন। আচ্ছা, আমরা জানি সোয়াইটে পজিশনে বসবে হাবেন অথবা জাইন ভার্বের প্রেটেরিটুম ফর্ম, এটাও কিন্তু আমাদের প্লুসকম পারফেক্ট আলোচনা করতেছি আমরা এখন। তাহলে হচ্ছে যেহেতু ব্লাইবেন, ব্লাইবেনের সাথে আমরা জানি সবসময় জাইন ইউজ হয়, তার মানে জাইনের প্রেটেরিটুম ফর্ম ইউজ করতে হবে আমাদের এখানে, ইহ ভার, জাইনের প্রেটেরিটুম ফর্ম হচ্ছে ভার্ব ইহের সাথে, ইহ ভার টু হাউজে গে ব্লিবেন, ডু ভার্স্ট টু হাউজে গে ব্লিবেন, একইভাবে ভি আর ভারেন সু হাউজে গে ব্লিবেন, অথবা ইয়ার ভার্ট সু হাউজে গে ব্লিবেন। তাহলে এটা গেল আমাদের প্লুসকম পারফেক্ট। তা আজকে এই পর্যন্তই ছিল, আমরা প্রথমে পারফেক্ট শিখছি, তারপর আমরা প্লুসকম পারফেক্ট শিখছি। আজ সাথে থাকার জন্য ধন্যবাদ, অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জায়গাটা বুঝতে সমস্যা হচ্ছে বা কি করলে আরও ভালো হয়, যাতে পরবর্তীতে আরও জিনিসটাকে ইম্প্রুভ করতে পারি। ধন্যবাদ সাথে থাকার জন্য, প্লেন ডাঙ্ক।